যশোরের কেশবপুরের বিল বলধালের আড়াই শতাধিক কৃষকের প্রায় চারশো পঞ্চাশ বিঘা জমিতে তৈরি করা হয়েছে ঘের উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান ও তার সহযোগী সেলিমুজ্জামান আসাদ ছিলেন এ ঘের ইজারাদার ম্যাচ শেষ হওয়ায় ঘেরের জমির মালিকদের মধ্যে দুইশো জন নতুন করে ইজারা দেন জাহাঙ্গীর আলম নামের আরেকজনের কাছে এরপর ঘেরে মাছের পোনা ছাড়েন জাহাঙ্গীর অভিযোগ উঠেছে ঘেরটি জোর করে দখলের চেষ্টা করছেন উপজেলা চেয়ারম্যান পুরাতন চুক্তির স্বাক্ষর জালিয়াতি করে তৈরি করেছেন নতুন চুক্তিপত্র পাশাপাশি ঘের ছাড়তে রাজি না হওয়ায় পুলিশকে দিয়ে ক্রসফায়ার ও পরে লাশ ঘুমের হুমকি দেন জাহাঙ্গীরকে এ নিয়ে আদালতে মামলা হওয়ার পর এখন মামলা তুলে নিতেও জাহাঙ্গীর ও তার পক্ষের লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে আমার মবিজুর রহমান মবিজ উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে নতুন চেয়ারম্যান হওয়ার পরে আমার বিভিন্ন কাজায় হুমকি দামকি এবং থানা পুলিশ দিয়ে আমার বিভিন্ন কায়দায় প্রাণ নাশের হুমকি পূর্বের যে ঘের মালিক ছিল সে আমাদের ঘের জোর করে জবরদখল করে নিতে চাইতেছে ভুক্তভোগীদের অভিযোগ ভিত্তিহীন ও মন বলে দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান মফিজুর নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার যে ছেলেটা যে মিথ্যা অভিযোগ যেটা নিয়ে আসছে ওইটা হচ্ছে ও পঞ্চাশ বিঘি মতন লোকের আপনার স্বাক্ষর করেছে আর কি মালিক হচ্ছে আমি আর নতুন করে যেটা ডেট হয়েছে সেটা রুম মালিক আমি এদিকে ঘের দখল প্রতিরোধ ও হত্যার হুমকির প্রতিবাদে বুধবার বিকেলে জমির মালিকরা নতুন ইজারাদারের সঙ্গে উপজেলা সদরের ত্রিমোহনী মোড়ে মানববন্ধন করেন সময় সংবাদ যশোর